হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি, এটা আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো। আর এখন কয়টা বাজে জানো? এখন 3:30 বাজে। আমি সকাল থেকে ভাবছি আমি কত কখন ছবি আঁকতে বসবো। তোমরা কালকের ব্লগটা যারা যারা দেখেছো, আমি কালকে আমার ওই ছবিগুলো ফ্রেম করে নিয়ে এসেছিলাম, আর হচ্ছে কতগুলো ক্যানভাসও কিনে এনেছিলাম। আমার একটা আগে কেনা ছিল, আর 10টা ক্যানভাস আমি কালকে কিনে এনেছিলাম। তো এবার আমি আজকে সকাল থেকে ভাবছি কতক্ষণে আমি আঁকতে বসবো। আমার প্রচণ্ড ভালো লাগে আঁকতে, যদিও খুব একটা ভালো আঁকতে পারি না, আমি কোনোদিন আঁকা শিখিনি, তো ওই যতটুকু পারি, বাট আমার খুব ভালো লাগে আর কি আঁকতে। তো তারপর আমার অনলাইন ক্লাস ছিল, পড়াশুনো করছিলাম, অ্যান্ড তারপরে স্নান করলাম, তারপরে ভাবলাম আঁকতে বসবো। তারপরে মা বলছে আচ্ছা তুই খেয়ে নে, মানে তারপরে কর, তো লাঞ্চ সেরে এতক্ষণে আমি আঁকতে বসবো। অ্যান্ড আজকের ব্লগটা এটা নিয়েই থাকবে, ছবি আঁকা। তো আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। আর পিছনে না, বাড়ির পিছনে কনস্ট্রাকশনের কাজ হতো, সেই কারণে তোমরা টুক 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 আওয়াজ পেতেই থাকবে। তো প্লিজ ওটা তোমরা ইগনোর করো, অ্যান্ড আমার ব্লগটা এনজয় করো। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আমি যে 11টা ক্যানভাসের কথা বলছিলাম না, তো তোমরা কালকের ব্লগটা যারা যারা দেখেছো, তো সেখানে 11টা ক্যানভাসের মধ্যে 4টে সাইজ আছে। তো তার মধ্যে থেকে সব থেকে ছোটো সাইজটা হলো এটা, এটা হচ্ছে 8x8 ক্যানভাস। তো আমি এখন এটাতেই আঁকবো, আর চলো পেন্সিল দিয়ে ড্র করে নিই, আর তারপরে যখন কালার করবো তখন তোমাদেরকে টাইম ল্যাপসে দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, আর যখন কালার করি না তখন আমারও দেখতে খুব ভালো লাগে, মানে সেটা বাড়ি রং হোক বা কোনো পেন্টিং হোক, তো সেটা তোমাদেরকে টাইম ল্যাপসে দিয়ে দিচ্ছি, আর পেন্সিল দিয়ে যে ড্র করবো ওটা তোমাদেরকে দেখাচ্ছি না। হ্যাঁ, তো চলো এটাতে শুরু করি।
এতক্ষণ নিচে বসে বসে ছবিটা আঁকলাম। অ্যান্ড আমি মানে এখন যে তোমাদের সাথে কথা বলছি, তার আগে আমি যে ভিডিওটা করলাম, মানে তোমরা যেটা দেখলে, তো এই ভিডিওটা আমিও দেখলাম। অ্যান্ড ভিডিওটা দেখে আমার নিজেরও খুব ভালো লাগছে। আর এখন শোয়াবাসটার মতন বাচ্চা। আর আজকের ওয়েদারটা জানো তো একদম ক্লিয়ার, দেখো অনেক দিন পর আজকে, মানে মেঘ বৃষ্টি নেই কিছুই, প্রায় এক মাস পর আজকে এতটা ক্লিয়ার ওয়েদার আজকে। তো চলো তোমাদেরকে দেখাই যে ছবিটা কেমন হলো। আর জানো তো আমি তো তোমাদেরকে ওই ব্যাকগ্রাউন্ড কালারটা দেখালাম না, ওটা তো অফ ক্যামেরায় করলাম। তো ওটা করার পরে দেখলাম মেয়েটার চুলের কালারটা একটুখানি মানে ফুটছে না জিনিসটাতে, তো চুলের কালারটা একটু লাইট করলাম। হ্যাঁ তো চলো তোমাদেরকে দেখাই। অ্যান্ড আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, হ্যাঁ কেমন লাগলো। আমার কাছে তো প্রচণ্ড ভালো লাগছে, তোমাদের কীরকম লাগছে যাই না, আমার কাছে সিরিয়াসলি বলছি খুব ভালো লাগছে। ধরো আমি লাইটটা জ্বালাই, হ্যাঁ কেমন লাগছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড তার পাশে বেল বাটনটাও প্রেস করে দিও। তো চলো দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে, আজকের জন্য টাটা।